ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्यवये च पार्षदा रामकृष्ण गतप्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि स्वामी श्री रामकृष्णदेवेर सन्यासी एवं गृही पार्षदेर जीवनी अवलम्बने आमादेर आजकेर एई अनुध्यान शिविर पार्षद कथा आमरा आलोचना करछि रामकृष्ण संघेर प्रथम सम्पादक एवं श्री श्री मायेर भारी स्वामी शारदानंदजी दिव्य जीवन एवं तार बाणी। আমরা শেষ করেছিলাম যে অক্টোবর ১৮৯১ সালের কথা, অক্টোবর ১৮৯১ সালে তিনি বৈকুণ্ঠনাথ সান্যাল হরমোহন কালীকৃষ্ণ এবং গোলাপমা সবাইকে নিয়ে তারা জয়রামবাটি গিয়েছিলেন, কিন্তু ফিরে এলেন অসম্ভব জ্বর নিয়ে, এবং জ্বর নিয়ে ফেরত এলেন এবং তারপরে এর মধ্যে মঠ আলমবাজারে উঠে আসার ফলে দক্ষিণেশ্বরে যাওয়াটা তার পক্ষে খুব সহজ হয়ে গিয়েছিল এবং তিনি মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে তপস্যার জন্য যেতেন এবং সেখানে তিনি দীর্ঘ সময় সমস্ত রাত্রির তপস্যা করতেন। এটা একটা পুরনো দিনের ট্র্যাডিশন ছিল, আমাদেরও এখনও আছে। ভগবানের কৃপায় আমরা দক্ষিণেশ্বরে দুটো জায়গা পেয়েছি, একটি ছোট্ট বাড়ি একজন দিয়েছিলেন যাতে আমরা সেখানে থেকে যারা চায় তারা সেখানে থেকে তপস্যা করতে হবে, রান্নাবান্না করার সমস্ত ব্যবস্থা আছে। এখন তো আরেকটি বাড়িও হয়েছে, এটি হয়তো আর কয়েক বছরের মধ্যে দক্ষিণেশ্বরের কাছে আমাদের রামকৃষ্ণ মিশনের একটি নতুন শাখা কেন্দ্র হিসেবে দেখা দেবে হয়তো ভবিষ্যতে। স্বামীজির আহ্বানে তিনি রওনা দিলেন, এরপরে তিনি ইটি লন্ডনে যাত্রা করলেন এবং লন্ডনে ইটি স্টাডির বাড়িতে তিনি এসে উপস্থিত হলেন ১ এপ্রিল ১৮৯৬ সালে। লন্ডন একেবারে সম্পূর্ণ নতুন জায়গা, স্বামীজির আহ্বানে তিনি ওখানে গেলেন এবং স্বামীজি চাইলেন একেবারে, স্বামীজি তো সব কিছুতে ভীষণ তাড়াহুড়ো ছিল, তিনি চাইতেন এক্ষুনি সব কাজেতে সবাই লেগে যাবে, কিন্তু ইনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। স্বামীজি চাইছিলেন যে ইনি বক্তৃতা দেওয়া শুরু করুন, বলা শুরু করুন, কিন্তু ইনি কিছুতেই রাজি নন, কারণ কথা বলবার সময় তার খুব হাত পা নড়তো। এটা একটা খুব বড় অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল নাকি শারদানন্দজির। আসলে আমাদের যখনই যেখানে একটুখানি কথা বলার ক্ষেত্রে দুর্বলতা আসে, আমরা হাত পা নাড়িয়ে সেই দুর্বলতাটাকে আমরা অতিক্রম করার চেষ্টা করি। আমার মনে আছে আমাদের মধ্যে একজন বিখ্যাত সাধু ছিলেন, এখন আর নেই, শরীর চলে গেছেন, তিনি তোতলা ছিলেন এবং আমরা তখন তাকে দেখেছি, তিনি বক্তৃতা দেওয়ার সময় যখনই তার কথা আটকে যেত তিনি পাটাকে ঠুকতেন আর আমরা এই নিয়ে খুব মজা করতাম যে পাটাকে ঠুকলেই যেন যে কথাটা জিভে আটকে গেছে সেটা এক্ষুনি ফটাস করে বেরিয়ে যাবে। কিন্তু তিনি কত ইন্টারন্যাশনাল সেমিনারে বক্তৃতা দিয়েছেন, কত কী করেছেন, কিন্তু যখনই তার বক্তৃতা আটকে যেত তিনি পাটাকে ঠুকতেন, আমরাও এটা লক্ষ্য রাখতাম। এটা আমাদের ছোটদের ভেতরে একবারে খুব প্রভাব পড়ে গিয়েছিল। সেইরকম এনার হাত পা ছুঁড়ে কথা বলার অভ্যাস ছিল, একটা অদ্ভুত উপায়ে সেই অভ্যাসটা গেল। শারদানন্দজি তার স্মৃতিকথায় লিখেছিলেন, কথা বলতে গেলেই আমার হাত পা ছোড়ার বড় মুদ্রা দোষ ছিল। বিলাতে স্বামীজি একটি ছড়ি নিয়ে বসতেন এবং আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে আদেশ করতেন। হাত পা নড়লেই স্বামীজির বেতে এসে হাতের ওপর আঘাত করে আমায় সজাগ করে দিত। দেখুন কি সুন্দর ট্রেনার, আমরা এরকম ট্রেনার পাই না। আমাদের তো ট্রেনাররা ধাক্কা মেরে স্টেজে তুলে দিয়েছে, তুলে দিয়ে বলছে যা পারো নাচো গানো, যা পারো যা জানো যা বিদ্যা জানো সব করো। আমার মনে আছে আমি যখন প্রথম ভাবপ্রচার পরিষদে যাব না বললাম, শিবমানজি আমাকে বললেন ট্রেনিং নিতে দোষ নেই, আমাদের ভাবপ্রচারে যাওয়ার আগে একটা ট্রেনিং হয়, সেই বছর ট্রেনিং হচ্ছে, আমাকে বললেন তো নামটা আমি লিখিয়ে দিচ্ছি, ট্রেনিং নিতে কোনো দোষ নেই। ট্রেনিং হয়ে গেল, যখন ট্রেনিং চলছে, ট্রেনিং সেশন চলছে, শিবমানজি ওনার অংশটা বলে ক্লাস নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ফিস ফিস করে আমাকে বললেন
সব কিন্তু গুছিয়ে লিখে রাখছিস তো? আমি, হ্যাঁ সব লিখে রাখছি গুছিয়ে। তারপরে কিছুদিন বাদে আমাকে ডেকে বললেন, তুই হিতকামানন্দের সাথে কলকাতায় গিয়ে একটু হাতে কলমে দেখ কীরকমভাবে কাজ হয়। আমরা বোকার মতো হিতকামানন্দজির সঙ্গে কলকাতা ভাবপ্রচার পরিষদে গিয়ে দেখলাম কেমন হয়। তারপরে আরেকদিন ডেকে পাঠালেন, বললেন, বুঝলি তো, তোর তো ট্রেনিং হয়ে গেছে, হাতে কলমে কাজও দেখা হয়ে গেছে, এবার যা তুই রায়গঞ্জে যা, সেখানে গিয়ে তোর প্রথম ভাব প্রচারের কাজ শুরু হোক। কোনোরকমভাবে না বলার কোনোরকম কিছু সুযোগ শুধু দিলেন না। এরা এরকম মাস্টারমশাই ছিলেন, স্বামীজি এরকম মাস্টারমশাই, একটু হাত পা নড়তে দেখলে তিনি আঘাত করতেন এবং যখনই কিছুতেই বক্তৃতা দিতে তিনি চাইতেন না, তিনি বারবার যতবার বক্তৃতা দেবার কথা বলতেন ততবার তিনি না না করতে থাকলেন। অবশেষে একদিন স্বামীজি তার বক্তৃতার শেষে ঘোষণা করে দিলেন যে পরের দিন লন্ডনেতে, পরের দিন স্বামী শারদানন্দ বলে তাঁর যে গুরুভাই এসছেন তিনি বক্তৃতা দেবেন, এবং অতএব স্বামীজি আদেশে তিনি বাধ্য হলেন খানিকটা বক্তৃতা দিতে, এবং সেই বিদেশে বক্তৃতা দেওয়া শুরু হলো। এবং ওইখানেই ওই স্বামীজির সঙ্গে তিনি তিনি থাকলেন এবং খুব ভালো বক্তৃতা দিলেন। স্বামীজি তাকে ওখান থেকে নিউ ইয়র্কে পাঠালেন, জে জে গুডউইনের সঙ্গে বেদান্ত প্রচারের জন্য, জে জে গুডউইনের সঙ্গে নিউ ইয়র্কে পাঠালেন। আমেরিকায় তার কাজ অত্যন্ত সাফল্যমণ্ডিত হলো। সেইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল, সেটি বলে রাখা দরকার। সেই সময় আমাদের তো তখন কোনো সেন্টার ছিল না, লোকজনের বাড়িতে থাকতে হতো। এখনও যারা ওদেশে বক্তৃতা করেন, ওদেশে থাকেন, তারা এই যে উইকেন্ড ক্লাসগুলো লোকজনের বাড়িতেই গিয়ে থাকতে হয় এবং সেখানেই বলতে হয়। সেই রকম নিউ ইয়র্কের কাছে মন্টক্লেয়ারে মিসেস হুইলারের বাড়িতে সেইবার থাকার ব্যবস্থা হলো। শারদানন্দজি যেদিন এলেন সেদিন রাত্রিরে মিসেস হুইলার একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। দেখলেন একটা প্রাচ্যদেশীয় একজন সন্ন্যাসী, অপূর্ব সুন্দর তাকে দেখতে। সবচেয়ে বড় কথা, তার চেহারাটা এত আকর্ষণীয় যে একবার দেখার পরও, সেই স্বপ্নে দেখার পরেও সেই চেহারাটা তার ভীষণ রকমভাবে মনের ভেতরে গেঁথে গেছে। স্বামী শারদানন্দজি সচরাচর তার কাজ বড় একটা কাউকে করতে দিতেন না, সেই কারণে তিনি তার স্বামীজির স্বামী শারদানন্দজির কাছে কি আছে সেটা কখনো দেখার সুযোগ পাননি। কিন্তু সেদিনকে স্বামীজির জিনিসপত্র সরাতে সরাতে স্বামী শারদানন্দজির ওই বইয়ের ভেতর থেকে একটা ছোট্ট ছবি টুক করে পড়ে গেল, এবং পড়ে যাওয়ার পর তিনি দেখলেন যে তিনি যে সেই প্রাচ্যদেশীয় সন্ন্যাসীকে দর্শন করেছেন সেই প্রাচ্যদেশীয় সন্ন্যাসীর ছবি এটি। তিনি জিজ্ঞাসা করলেন, কে এই মহাত্মা যাকে আমি স্বপ্নে দেখেছি? এবং শারদানন্দজি তাকে জানালেন, এর নাম লোকগুরু শ্রীরামকৃষ্ণ, এবং তবে থেকে মিসেস হুইলার শ্রীরামকৃষ্ণের অনুরাগী হতে থাকলেন। স্বামী শারদানন্দের প্রচারের সুনাম ক্রমাগত ছড়িয়ে পড়ছিল এবং সবাই আমেরিকার বিভিন্ন জায়গা থেকে তাকে চাইছিলেন যাতে তিনি বক্তৃতা দেন, কিন্তু তার আমেরিকায় দীর্ঘদিন থাকার সুযোগ হয়নি। কারণ স্বামীজি তাকে আমেরিকায় প্রচারের কাজে দিয়ে তিনি ভারতবর্ষে ফিরে আসেন, এবং এখানে এসে 1897 সালে, আজ ঠিক বলেছি তো, কোথায় সেই দিদিমণি কোথায় আজকে, তোমাকে কিছু বললেন না, বকলেন না তো, 1897 সালের 1 মে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো। এবং সেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করার আগে তিনি চাইলেন যে শারদানন্দজি আমেরিকা থেকে ফিরে আসুন, এবং তাই তিনি ফিরে এলেন। এবং 1898 সালের এই টিউটানিক যাত্রা তিনি আমেরিকা ত্যাগ করলেন, সঙ্গে করে নিয়ে এলেন দুজনকে, মিস জোসেফিন ম্যাকলাউড এবং সারা চ্যাপম্যান বুল, ওলি বুল যিনি ছিলেন বিখ্যাত বেহলাবাদক, ওলি বুলের স্ত্রী সারা চ্যাপম্যান বুল, এই দুজনকে সঙ্গে করে তিনি এলেন। এবং 14 ফেব্রুয়ারি তিনি ফিরলেন। ফেরার পথে লন্ডন, প্যারিস এবং রোমও তারা দর্শন করলেন। এই দ্বিতীয়বার তিনি রোমে গেলেন। প্রথমবার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন, শ্রীরামকৃষ্ণদেব একটা দিব্য দর্শন হয়েছিল, তিনি যীশুখ্রিস্টকে দর্শন করেছিলেন, এবং যীশুখ্রিস্টকে দর্শন করার পরে তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্টের নাকটা যেন একটু চাপা, এই রকম ঠাকুরের দর্শন হয়েছিল। অপূর্ব যেরকম বর্ণনা আছে সেরকম, শুধু আমরা যেরকম দেখি আমাদের কৃষ্ণনগরে পুতুলের মতো টিকালো নাক, সেই রকম টিকালো নাক নয়। এ নিয়ে শশী মহারাজ এবং শারদানন্দজি ঠাকুরের সাথে বেশ তর্কযুদ্ধ করেছিলেন, কারণ দুজনই সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র
এবং তাদের অনেক তাদের কলেজে তারা অনেক যীশুখ্রিস্টের ছবি দেখেছেন, যদিও সেগুলো আঁকা, কিন্তু সব কটা ছবিতেই সেই টিকালো নাকের বর্ণনা আছে, এই টিকালো নাকের বর্ণনা আছে। কিন্তু যখন প্রথমবার তিনি রোমে যান, ওই সেন্ট পিটার্স ক্যাথিড্রালে যখন তিনি গিয়ে পৌঁছন, তখন সেখানে তার একটা অদ্ভুত দর্শন হয় যে মা মেরির কোলে স্বয়ং যীশু বসে আছেন, এবং ওই ক্যাথিড্রালের পিলারে যতগুলি ওই গোল গোল জায়গা ছিল প্রত্যেকটি যেন এক একটি সেই ঈশদূতে রূপান্তরিত হলেন, এবং তার মাঝখানে তিনি দর্শন করেন এবং গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে যান। এবং সেইখানে মায়ের কোলে যে তিনি যীশুকে দেখেছিলেন, সেখানে তিনি দেখেছিলেন যে যীশুর নাকটা চাপা। পরবর্তীকালে তিনি এই শারদানন্দ চরিত্রেই আছে, তিনি অশেষানন্দজি এই উল্লেখ করেছেন, স্বামী শারদানন্দজি তার দিনলিপিতে এই ঘটনাটার উল্লেখ করেন, এবং ঠাকুরের দর্শন যে একবারে সঠিক ছিল সেইটা কিন্তু এই ঘটনায় খুব সুন্দর করে বলেন। এবং দ্বিতীয়বার এই এবং প্রথমবার এই যাওয়ার সময় এই সেন্ট পিটারের মূর্তির সামনে তিনি সমাধিস্থ হয়ে গেছিলেন। বারবার তিনি এই সেন্ট পিটারের মূর্তির সামনে সমাধিস্থ কেন হয়েছিলেন এ প্রসঙ্গ বলতে গিয়ে জীবনীকাররা বলেছিলেন যে ঠাকুর শরৎ এবং শশীকে দেখেছিলেন ঋষিকৃষ্ণের দলে, পূর্বাপুর জন্মে তিনি যীশুখ্রিস্টেরই পার্ষদ, অন্যতম পার্ষদ ছিলেন। পাশ্চাত্যের অভিজ্ঞতা নিয়ে তিনি ভারতবর্ষে এলেন এবং সদ্য প্রতিষ্ঠিত রামকৃষ্ণ সংঘের বা রামকৃষ্ণ মিশনের তিনি সেক্রেটারি পদে হলেন। স্বামীজির সমস্ত কিছু তার ঘরে চাপিয়ে দিয়ে একবারে যেন নিশ্চিন্ত হয়ে গেলেন। তার মনে হয়েছিল শরতের মতো ভালো এক্সিকিউটর নেই, কিন্তু এই বক্তৃতা দেওয়ার তার যে ক্ষমতা সেটা একটা নতুন ভাব প্রকাশ পেল। পাশ্চাত্য দেশ ঘুরে আসার ফলে ওই সব মানুষের সঙ্গে কথা বলে তাদের যুক্তির আলোকে, তাদের দর্শনের আলোকে তিনি শ্রীমৎ ভগবদ্গীতার ধারাবাহিক বক্তৃতা দেওয়া শুরু করলেন, এবং এই বক্তৃতামালার একটি গ্রন্থাকারে প্রকাশিত হলো, এখনও সেই গ্রন্থটি পাওয়া যায়, সেটি হচ্ছে গীতা তত্ত্ব। স্বামী শারদানন্দজি যে গীতা তত্ত্ব গ্রন্থটি আছে এটি এই সময় প্রকাশিত হয়েছিল। স্বামীজি তাকে এই নতুন নবপ্রতিষ্ঠিত ধর্মসংঘের সেক্রেটারি করেছিলেন এই কারণেই তার স্বভাব সুলভ সহিষ্ণুতা, যিনি এই রকম সিদ্ধার হবেন তার, তিনি যদি অসহিষ্ণু হন তাহলে তিনি কখনোই একটি ধর্মসংঘ যেটি নতুন করে গড়ে উঠেছে সেটিকে কখনোই পরিচালিত করতে পারবে না, কারণ নানাভাবের মানুষ থাকবে, এটা স্বামী বিবেকানন্দের পক্ষে সম্ভব ছিল না। সামান্য যোগানন্দজি বিরোধিতা করেছিলেন, সামান্য মাস্টারমশাই বিরোধিতা করতেন, সামান্য গিরিশচন্দ্র ঘোষ বিরোধিতা করতেন, আর স্বামীজির মুখ ফুলে একবার হাঁড়ি হয়ে যেত। স্বামীজি বুঝেছিলেন যে এই ধর্মসংঘকে বিরোধিতার মধ্য দিয়েই যেতে হবে, এবং পরবর্তীকালে 1926 সালে যখন আমাদের প্রথম মহাসংঘ হয় বেলুড় মঠে, তখন স্বামী শারদানন্দজি দ্বিতীয় দিন একটি ভারী সুন্দর বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতার একটা জায়গায় তিনি বলছেন প্রত্যেক ধর্ম মহাসংঘকে তিনটি অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম হচ্ছে বিরোধ, প্রত্যাখ্যান, তারপরে বিরোধ, এবং তৃতীয়টি হচ্ছে গ্রহণ। এই বিরোধ, প্রত্যাখ্যান এবং গ্রহণ, এই যে তিনটি, এটি আমাদের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমেই বিরোধ, আপনি দেখবেন যখনই কিছু নতুন কিছু করতে যাচ্ছেন আপনি প্রথম বিরোধ পান, সবাই সেটার বিরোধ করতে থাকে, কিন্তু যখন আপনারা এগিয়ে যেতে থাকেন নতুন কিছু করবার সময় তখন ধীরে ধীরে দেখবেন আপনার দিকে একটা সেই অ্যালুফ দৃষ্টিতে থাকে, মানে আপনাকে অ্যাকসেপ্ট করছে না অথচ আপনাকে গ্রহণও করছে না। কিন্তু তৃতীয় অংশটায় যখন আস্তে আস্তে সব কিছু ভালো হতে থাকে তখন গ্রহণ করা শুরু হয়। স্বামী শারদানন্দজির মতে তৃতীয় অংশটা সবচেয়ে ভয়ানক, কারণ প্রথম অংশে যত আমাদের বিরোধ হয় তত আমরা নিজেদেরকে কারেকশন করবার সুযোগ পাই, আমরা নিজেদের ভেতরে যা ভুল, আমাদের নিজেদের ভেতরে যা ত্রুটি সেগুলোকে শুধরে নেওয়ার সুযোগ পাই। কিন্তু যত দিন যেতে থাকে এবং আমরা জগতের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠি তত কিন্তু আমাদের ভেতরে এই নিজেদেরকে বদল করার ইচ্ছেটা, এটা আমাদের জাগে না। আমাদের তখন মনে হয় যে আমরা এই কাজ করেছি, মানুষজন আমাদের গ্রহণ করছেন, আমরা কেন বিরোধী, নিশ্চয়ই ভালো কিছু করছি, তাই তো আমাদের মধ্যে আর কিছু নতুন কিছু করার নেই। তখন জগৎকে আমরা টেকেন ফর গ্রান্টেড এরকম করে নিই। স্বামী শারদানন্দজির এই অদ্ভুত জিনিস ছিল, সেটা হচ্ছে স্বভাব সুলভ স্বাধীন সহিষ্ণুতা, আর সর্ব অবস্থায় তিনি উদ্বেগ শূন্য,
এইটা স্বামীজি পরবর্তীকালে আমরা দেখব ঘটনায় বেলে মাছের রক্ত বলছেন, একবারে উদ্বেগ শূন্য, এতটুকু কোনো অবস্থাতে তার কোন ভেতরে কোনো উদ্বেগ দেখিনি। দুর্লভ তিতিক্ষা, আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যুৎপন্ন মতিত্ব, খুব ক্ষিপ্রগতিতে চিন্তা করতে পারতেন এবং কোন সময় কি করার দরকার আছে ক্ষিপ্রগতিতে চিন্তা করতে পারতেন। তার একটা সবচেয়ে বড় উদাহরণ আপনাদের জানেন, মা তখন শেষের দিকে ভীষণ রকমভাবে অসুস্থ, মাকে ফিডিং কাপে করে খাওয়ানো হয়, মা কিছুতেই সেই ফিডিং কাপে খেতে রাজি হতেন না। মাকে শারদানন্দজির ভয় দেখালে সঙ্গে সঙ্গে মা খেয়ে নিতেন, কিন্তু সেদিনকে সরলাদি শারদানন্দজি ভয় দেখিয়েও খাওয়াতে পারলেন না। তখন অবশেষে তিনি ওই মাঝরাত্রিরে শারদানন্দজিকে ডেকে আনলেন। শারদানন্দ ডেকে আনতেই সেই ছোট্ট শিশুর মতো শ্রীমা শারদা দেবী বলতে থাকলেন, দেখো মা, দেখো বাবা, এদের মুখে আর অন্য কোনো কথা নেই, খালি মা ভগলে কাটি দাও আর খাও, মা দুধ খাও, এরা কি আর অন্য কোনো কথা বলতে পারে না? শারদানন্দজি তাই চুপ করে থাকলেন খানিকক্ষণ, তারপরে আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, মা এখন কি একটু খাবেন? তখন বলছেন, দাও, তবে ওদের হাতে খাবো না। তখন সেই ফিডিং কাপে করে সেই মাকে তিনি দুধ খাওয়ালেন। দুধ প্রথম দেওয়া, মুখে দেওয়া মাত্রই তিনি বুঝলেন যে দুধটা প্রয়োজনের তুলনায় বেশি গরম ছিল, তাই তিনি বললেন, মা একটু জিরিয়ে জিরিয়ে খান। মায়ের এই কথাটা খুব ভালো লেগেছিল, মা বলেছিল, এমন মিষ্টি করে কি ওরা বলতে পারে না, কি সুন্দর কথা বললো, দেখো মা একটু জিরিয়ে জিরিয়ে খান। সবটাই প্রত্যুৎপন্ন মতিত্ব। মা তখন একেবারে ছোট শিশুর মতো হয়ে গেছেন, মাকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না, এবং ধীরে ধীরে একটু খাওয়ানোর পরেই মায়ের যেন খেয়াল এলো যে অনেক রাত্রিরে শারদানন্দজিকে ঘুম থেকে ভাঙিয়ে তুলে নিয়ে এসেছেন। তো বলছে, না বাবা, তুমি যাও, এখন বিশ্রাম করতে যাও, আমি তো বলিনি এরাই তোমাকে ডেকে নিয়ে এলো, দেখো দেখি বাছার ঘুম নষ্ট করলে। এই অদ্ভুত প্রত্যুৎপন্ন মতিত্ব, এই জিনিস আমরা শারদানন্দজির মধ্যে দেখেছি। তাই স্বামীজি এই সমস্ত কিছু চিন্তা করে তাকেই সেক্রেটারি করলেন। ধর্মের সঙ্গে প্রথম অবস্থায় তিনি এই রামকৃষ্ণ গোমুখী থেকে গঙ্গাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। শুধু তাই নয়, সমস্ত গুরুভাইকে একটু একটু করে কাজে লাগালেন, যেটা স্বামীজির পক্ষেও সম্ভব ছিল না। স্বামীজি খানিকটা বসিং করে ফেলতেন, এটা গুরুভাইদের এত বেশি ভালোবাসতেন, মনে করতেন এই যে আইডিয়া, তার যে আইডিয়া, এটাকে একবারে নির্বিবাদে সবাই গ্রহণ করে ফেলবে, তাও তো হয় না। কিন্তু শারদানন্দজির অদ্ভুত একটা ভালোবাসা ছিল, তিনি ভালোবাসা দিয়ে সবাইকে কাজে লাগিয়ে নিয়েছিলেন। বাবুরাম মহারাজ, বুড়োগোপাল দাদা এবং যেখানে যে যা ছিল সকলকে তিনি কাজে লাগিয়ে তিনি তার কাজের সঙ্গী করে তুলে নিয়েছিলেন। এইরকম করে একটু একটু করে এই ধর্মসঙ্গ এগিয়ে চলতে থাকতো। স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি দায়িত্ব দিয়েছিলেন যে ধর্মসঙ্গের আধ্যাত্মিকতা রক্ষা করার জন্য, এবং এটা নিয়ে কখনো তিনি নাক গলাননি। মজার কথা হচ্ছে, মা এবং স্বামী ব্রহ্মানন্দজি যতদিন থেকেছেন তখন কিন্তু সেইভাবে যা আমেরিকায় দীক্ষা দিয়েছেন, শারদানন্দজি কিন্তু খুব বেশি দীক্ষা তখনও দেননি। মা এবং স্বামী ব্রহ্মানন্দজি শরীর চলে যাওয়ার পর থেকে তার ভেতরেই গুরুভাবের বিকাশ হলো। যে গোলাপ মা খুব চেঁচিয়েছিলেন যখন শারদানন্দজি দীক্ষা দেওয়া শুরু করলেন, বললেন, শরৎ দীক্ষা দিও নিগো, দীক্ষা দিও নিগো, রক্ত হেগে মরবে। শারদানন্দজি কিন্তু কখনোই রাজি হননি, তিনি দীক্ষা দিতেন। অদ্ভুত তার দীক্ষা দেওয়ার পদ্ধতি আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি। ভূতেশানন্দজি বললেন, যেদিন দীক্ষা দেবেন তিনি এবং ননী মহারাজ, তারা দুজনে এসেছিলেন শারদানন্দজির কাছে, নিউ মার্কেট থেকে গোলাপ ফুল আর আপেল কিনে নিয়েছিলেন, এই ছিল দীক্ষার উপকরণ, এবং পাশে বসিয়ে ন্যাশ করে করে শরীরের প্রত্যেকটা অংশে ন্যাশ করে করে স্পর্শ করে করে যে ন্যাশ হয় সেই সমস্ত ন্যাশ করে শরীর শুদ্ধি করে তারপরে তিনি তাকে মন্ত্র দীক্ষা দিতেন। আমাদের গুরুরা যতদিন ইন্ডিভিজুয়ালি দীক্ষা দিয়েছেন, একজন একজন করে দীক্ষা দিয়েছেন, ততদিন এরমভাবেই দীক্ষা দিয়েছেন। এমনকি ভূতেশানন্দজি তার জীবনের প্রথম দিকে 75 সাল থেকে দীক্ষা দেওয়া শুরু করেন, তো 76-77 সাল অবধি যারা দীক্ষা পেয়েছেন তাদেরকে এরকম এরকম ন্যাশ করে করেই দীক্ষা দিয়েছেন। কিন্তু পরবর্তীকালে দীক্ষার্থীর সংখ্যা যখন বাড়তে থাকলো তখন ততদিন তখন আর এরকমভাবে দীক্ষা দেওয়া সম্ভব হতো না। আগে আমাদের গুরুরা পুজো করে দীক্ষা দিতেন, মাধবানন্দজি জীবনীতে গল্প আছে, এবং আমাদের পূজনীয়া প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি প্রায় শেষ দিন অবধি তার ঠাকুর ঘরে পুজো করে ইন্ডিভিজুয়ালি দুজন দুজন করে দীক্ষা দিতেন।
তখন এরকমই দীক্ষা দেওয়ার পদ্ধতি ছিল, এখন সেটার বদল হয়ে গেছে। তিনি এই ধর্মসংঘকে একটু একটু করে যেন তৈরি করার চেষ্টা করছিলেন। 1898 সালে কাশ্মীরে তিনি খবর পেলেন স্বামী বিবেকানন্দ অসুস্থ হয়ে পড়লেন এবং স্বামী বিবেকানন্দের প্রতিকার সুস্থতার প্রতিকার কল্পে তিনি রাওয়ালপিন্ডি থেকে শ্রীনগর যাত্রা করলেন। পথে তার একটা ভয়ঙ্কর রকমের দুর্ঘটনা ঘটল, কীরকম প্রত্যুৎপন্ন মতিত্ব সেটা আমরা দেখব। সে হচ্ছে এবং মাথা কীরকম ঠান্ডা সব সর্বাবস্থায় কীরকম মাথা ঠান্ডা তার কয়েকটা ঘটনা আজকে পরপর বলবো। প্রথমটা হচ্ছে রাওয়ালপিন্ডির ঘটনা। ঘোড়ার গাড়ি করে যাচ্ছে, ঘোড়া একেবারে পাগলের মতো হয়ে উঠেছে। কোচওয়ান বলছেন আজকে যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা বাঁচব। এমন সময় মূল রাস্তা থেকে গাড়ি নেমে গেছে আর সে গড়াতে গড়াতে নিচের দিকে যাচ্ছে। শারদানন্দজির কিন্তু এতটুকু মাথার মধ্যে এতটুকু মানে এতটুকু অশান্তি কিছু নেই, আমাদের হলে যে কী হতো তার ঠিক ঠিকানা নাই। তিনি কিন্তু শান্ত হয়ে বসে আছেন এবং চেষ্টা করছেন, দেখছেন যে কোন গাছে গাড়িটা কতদূর গড়িয়ে যায় এবং কীভাবে তার থেকে তিনি পরিত্রাণ পেতে পারেন। এমন সময় তিনি দেখলেন যে গাড়িটা যত দ্রুত পড়ছে তার সঙ্গে পাথরও দ্রুত পড়তে আরম্ভ করছে, বড় পাথর পড়ছে। ওই পাথরটা যে মুহূর্তে গাড়িটি থামবে পাথরটা তার উপর পড়বে, অতএব গাড়িটা ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে, তিনি এবং সহিষ এবং ঘোড়া সবাই মারা যাবেন। তাই তিনি চেষ্টা করতে থাকলেন কীরকমভাবে বিপদের পরিমাণ কম হবে। অবশেষে গাড়িটা একটা গাছে আটকানো মাত্র তিনি এবং সহিষ গাছে ওই গাড়ির দরজা খুলে সেই গাছের সাথে নিজেদেরকে ঝুলিয়ে নিলেন। বিরাট পাথরটা এসে গাড়িতে এসে লাগলো এবং ঘোড়াটি সঙ্গে সঙ্গে মারা গেল। এতে আত্মরক্ষা হলো, কিন্তু কোচওয়ানের সঙ্গে সংজ্ঞা ফিরিয়ে নিয়ে তিনি ধীরে ধীরে তাকে ফেরত নিয়ে এলেন। এরকম ভূমধ্যসাগরে যখন এরকম এক সামুদ্রিক ঝড় হচ্ছিল সেইখানেও তিনি যখন সবাই জীবনের আশা ছেড়ে দিয়েছে তখন তিনি ভীষণ ভীষণ রকমের শান্ত অবস্থা হয়েছেন। বেলুর মঠের একটা ঘটনা আছে। একবার বেলুর মঠে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের পিঠে একটা ফোঁড়া হয়েছে এবং সেই ফোঁড়ার অস্ত্রোপচার করার জন্য তিনি ডাক্তার কাঞ্জিলালকে নিয়ে নৌকা যোগে বেলুর মঠ থেকে তিনি এতে যাচ্ছেন, তিনি মায়ের বাড়ি থেকে মানে উদ্বোধন থেকে তিনি বেলুর মঠে যাচ্ছেন। সঙ্গে তার জিনিসপত্রের ভেতরে থেলো হুঁকো আছে। এমন সময় গঙ্গায় প্রচণ্ড ঝড় উঠেছে আর সেই ডক্টর কাঞ্জিলাল ছটফট ছটফট করছেন যে কী করে বাঁচবেন। শারদানন্দজি কিন্তু সেই থেলো হুঁকো হাতে নিয়ে যেরকম শান্তভাবে তামাক খাচ্ছিলেন তিনি সেরকমভাবে তামাক খাচ্ছিলেন। তখন তিনি ডক্টর কাঞ্জিলাল আর ধৈর্য রাখতে পারলেন না, স্বামী শারদানন্দজির হাত থেকে সে থেলো হুঁকোটা নিয়ে তিনি ছুঁড়ে সেটাকে গঙ্গা জলে ফেলে দিয়ে বললেন, আপনি তো দেখছি মশাই মজার লোক, নৌকা ডুবছে আর আপনি বসে বসে তামাক খাচ্ছেন। শরৎ মহারাজ কিন্তু এতটুকু না রেগে কি সুন্দর শান্ত হয়ে বলল, তামাক খাবো না তো নৌকা না ডুবতেই জলে ঝাঁপিয়ে পড়তে হবে নাকি? অর্থাৎ যখন যে করণীয় সেটা তখন করতে হবে, তার আগে এই উদ্বেগ শূন্যভাবে থাকাটা খুব জরুরি। শ্রীনগরে স্বামীজি যখন কিছুটা সুস্থ হলেন তখন তাকে লাহোরে এনে স্বামী সদানন্দজির হাতে তার সেবার ভার দিয়ে তার যে ইংরেজ ভক্তরা স্বামীজির সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে তিনি যাত্রা করলেন এবং শ্রীনগর থেকে কাশী অবধি সমস্ত তীর্থ দর্শন করিয়ে তাদেরকে তিনি ফেরত নিয়ে এলেন। এবং এই সময় মঠ বেলুর মঠ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি থেকে এইখানে ফিরে এলেন। 1899 সালের 7ই ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের নির্দেশে তিনি এবং স্বামী তুরিয়ানন্দজি এই অর্থ সংগ্রহের জন্য উত্তর ভারতে রওনা দিলেন। তারা গিয়েছিলেন কানপুর, আগ্রা, জয়পুর, আহমেদাবাদ, লিমডি, জুনাগড়, ভাবনগর, এই সমস্ত জায়গায় তারা যান এবং যেখানে যেখানে যান সেখানে সেখানেই তারা বক্তৃতা দেন এবং জনমানুষের ভেতরে দুটো ভাব প্রচারিত হয়েছিল। একটা হচ্ছে এই সাধুদের দিব্য সাধক জীবন, তুরিয়ানন্দজির সেই একেবারে একটা ব্রহ্মজ্ঞের যে প্রকাশ সেইটি, এবং একই সঙ্গে তাদের পাণ্ডিত্য যা মানুষের উপকারে মানুষের ব্যক্তিগত জীবনের মানোন্নয়নে কাজ দেয়। মঠে আসার পর তুরিয়ানন্দজি বিদেশ যাত্রা করলেন। তুরিয়ানন্দজিকে নিয়ে স্বামীজি বিদেশ যাত্রা করলেন, স্বামীজি দ্বিতীয়বার বিদেশে যাওয়া, এবং শারদানন্দজির হাতে তিনি এই মঠ পরিচালনার দায়িত্ব দিয়ে গেলেন, বিশেষ করে নবীন ব্রহ্মচারীদের ট্রেনিং দেওয়ার কথা। শারদানন্দজি একটি ভারী সুন্দর সিস্টেম চালু করলেন, সাধন ভজন সমশাস্ত্র অধ্যয়নাদির সঙ্গে সঙ্গে
তিনি সমস্ত রাত্রি পর্যায়ক্রমে ঠাকুর ঘরে জপ ধ্যানের একটি প্রথা চালু করলেন। এই প্রথাটা এখনও আছে, এটা প্রত্যেক শনিবার দিন বেলুড় মঠে, এখন মূল মন্দিরে হয় না, ট্রেনিং সেন্টারে যে ঠাকুর ঘর আছে সেইখানে সমস্ত রাত্রি জপযজ্ঞ হয়, রাত্রি 9টা থেকে একদম সকালবেলা মঙ্গল আরতি, এখনও এটা চালু আছে। আমরা যখন পুরনো ট্রেনিং সেন্টারে ছিলাম তখন পুরনো ট্রেনিং সেন্টারের সামনে একটা ওই পঞ্চবটি আছে, ঠাকুরের যে অরিজিনাল পঞ্চবটি যেটা নষ্ট হয়ে গেছে এখন, তার সেটা নষ্ট হয়ে যাওয়ার আগেই বিরজানন্দজি সেই পঞ্চবট থেকে 5টি গাছের চারা নিয়ে এসে বেলুড় মঠের ওই অংশে ওই ট্রেনিং পুরনো ট্রেনিং সেন্টারের সামনে এই পঞ্চবটি স্থাপন করেন। সেই পঞ্চবটির সামনেই আমাদের ব্রহ্মচর্য দীক্ষার পরে এই যে 3 দিন যে ক্যাম্প হয়, ওইখানে ক্যাম্প হয়, আমাদের সন্ন্যাসের আগে যে শ্রাদ্ধ সেই পঞ্চবটির তলায় হয়, আর আমরা সন্ন্যাসের পর ভিক্ষা করে নিয়ে এসে সেই পঞ্চবটির তলায় বসেই, সেই খোলা গাছে গাছতলায় বসে যেরকম সাধুরা ভিখারিরা খায়, ঠিক সেই রকম সেই গাছতলায় বসে আমরা মাধুকরি করি ওইখানে বসে, এখনও সেটা আছে। পর আগে ওই পঞ্চবটির তলায় বসেই জপ ধ্যান করা হতো, তারপরে সাপের উৎপাত নানা রকম মশা টশার উৎপাতে ধীরে ধীরে সেটা ওই পঞ্চবট থেকে বাড়িতে চলে এসেছে, কিন্তু শারদানন্দজি প্রচলিত এই নিয়মটি চালু আছে। এই নিয়মটি কিন্তু অনেক অনেক কেন্দ্রে চালু আছে, নানা রকমভাবে চালু আছে, আমরা জানতে পারি না। তাই আমি রাজকোট কেন্দ্রে গিয়ে দেখেছি সেখানে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি চালু করেছিলেন 3টে দিন, ঠাকুর মা এবং স্বামীজি 3 দিন, 3টে যে তিথি পুজোর আগের দিন সূর্যোদয় থেকে, তিথি পুজো সূর্যোদয় হয়ে যতক্ষণ না হোম শেষ হচ্ছে ততক্ষণ অবধি জপযজ্ঞ চলতে থাকে। ভক্তরা সমস্ত রাত, সাধুরা সমস্ত রাত বসে মন্দিরে বসে পর্যায়ক্রমে জপ ধ্যান করতেন, এটি শারদানন্দজির আইডিয়া। এই উদয়াস্ত নিজে উদয়াস্ত জপ করতেন এবং অন্যান্যদেরও সেইভাবে উদয়াস্ত জপ করতে তিনি বাধ্য করতেন, তিনি অনুপ্রাণিত করতেন। এছাড়া তিনি বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিয়ে বেড়াতেন, ব্রহ্মচারীদের শাস্ত্রাদি পড়াতেন, এরকমভাবে একটু একটু করে এগিয়ে যেতে থাকলো। এই সময় পুনঃপুনভাবে আমাদের বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে নানা রকমের অনেকবার অনেক ভক্তদের কাছ থেকে এই স্বামী শারদানন্দজিকে বক্তৃতা দেওয়ার জন্য ডাকা হলো, এবং স্বামী শারদানন্দজি অবশেষে দক্ষিণ ভারত এই পূর্ববঙ্গে গিয়ে বক্তৃতা দেওয়া শুরু করলেন। তিনি গিয়েছিলেন ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, এই সমস্ত জায়গাগুলোয় গিয়েছিলেন। এইখানে একটি অদ্ভুত ঘটনা ঘটে, সেখানে অশ্বিনীবাবুর বাড়িতে, বরিশালে অশ্বিনীবাবুর বাড়িতে একটি খুব সুন্দর 3টে চিত্তাকর্ষক বক্তৃতা দেন, একটি ইংরেজিতে এবং 2টি বাংলায়। প্রশ্ন শেষ হয়ে যাওয়া, এই বক্তৃতা শেষ হয়ে যাওয়ার পর প্রশ্নোত্তর পর্ব চলছিল। এই শেষ দিনে যখন তিনি শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করছিলেন, শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করতে করতে তিনি বাহ্য জ্ঞান হারিয়ে গভীর ভাব সমাধিতে মগ্ন হন। এই ঢাকার বরিশালেই প্রথম স্বামী শারদানন্দজি পাবলিকলি সমাধিস্থ হয়ে যান। ফিরে আসার পর তিনি একটি অদ্ভুত কাণ্ড করেন, যেটি রামকৃষ্ণ মিশনে এরপরে আর কাউকে এই অনুমতি দেওয়া হয় না। তা তিনি তন্ত্র সাধনায় মাতেন, তাকে অনুমতি দেন স্বয়ং শ্রী মা শারদা দেবী। এই কাজটি তিনি করবার জন্য তিনি সাহায্য পান বিশিষ্ট তান্ত্রিক সাধক এবং শ্রী জগন্মোহন তর্কালঙ্কারের মন্ত্র শিষ্য এবং তার কাকা, তার জ্যাঠামশাই ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর শরণাপন্ন হন, এবং ওই শ্রী শ্রী মায়ের এবং স্বামী ব্রহ্মানন্দজিকে তিনি অবগত করেন। এবং 1900 সালের 20 নভেম্বর, সেদিন ছিল 5ই অগ্রহায়ণ, চতুর্দশী রাত্রে তিনি পূর্ণাভিষিক্ত হন, এবং একই দিনে পূজনীয়া যোগিনমাও স্বামী শারদানন্দজির সঙ্গে পূর্ণাভিষিক্ত হন। এবং এই সাধনায় রত হবার পরে যেটা তার অনুভূতি হয়, জগৎ সংসারের সমস্ত স্ত্রী মাত্রই তাকে তিনি জগদম্বা রূপে দেখেছিলেন, এবং পরবর্তীকালে এই তার সেই অনুভূতিটি তার লেখার মধ্যে পড়েছিল। ভারতের শক্তি পূজা বলে যে গ্রন্থটি স্বামী শারদানন্দজির আছে, ইদানিং সেটি হিন্দি ভাষাতেও অনুবাদ হচ্ছে। সেইখানে সেই গ্রন্থটি পড়লেই আমরা বুঝতে পারব যে সেই তার তিনি কি একটি উচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিলেন। শারদানন্দজি লীলা প্রসঙ্গ যখন লেখেন
তখন সেখানে শ্রী শ্রী ঠাকুরের তন্ত্র সাধনা সম্পর্কে যে অংশটি আছে সেইটি নিয়ে প্রশ্ন তুললে তিনি একটি অদ্ভুত কথা বলতেন, যে আমি ব্যক্তিগতভাবে যে যে জিনিস অনুভব করিনি সেই সেই জিনিস কখনো লিখিনি। অর্থাৎ এই লীলা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণের যে সাধনার যা কিছু বলা আছে এর প্রত্যেকটি তিনি অনুভব করেছিলেন। ভারতের শক্তি পূজা এই গ্রন্থের একেবারে শুরুতে উৎসর্গপত্রে স্বামী সারদানন্দজি লিখেছেন, যাহাদের করুণাপাঙ্গে গ্রন্থকার জগতের যাবতীয় নারীমূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বার বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছেন, তাহাদেরই শ্রীপাদপদ্মে এই পুস্তকখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল। দুজনের কথা এখানে বিশেষভাবে বলা হয়েছে, একজন হলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ তো বটেই, তবে তাঁর দুই প্রতিনিধি শ্রীমা সারদা দেবী এবং অপরজন হলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। দ্বিতীয়বার যখন স্বামীজি আমেরিকা থেকে ফিরে এলেন তখন তিনি যথেষ্টই অসুস্থ এবং তিনি দেখে এসেছিলেন যে সারা বিশ্ব শ্রীরামকৃষ্ণের বাণী গ্রহণ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। অথচ তিনি নিজে অনুভব করতে পারছিলেন তাঁর কাজের সময় শেষ হয়ে আসছে এবং তিনি যে কাজটি চাইছেন তার যে প্রারব্ধ কাজটি সেটা যেন খুব দ্রুত হচ্ছে না। সেই কারণে তিনি মাঝে মাঝেই ক্ষুব্ধ হয়ে পড়তেন, তার ক্ষোভের শিকার হতেন দুজন, একজন হলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, আর দু নম্বর হলেন স্বামী শারদানন্দজি মহারাজ। স্বামীজি চাইতেন তিনি যেমনটি বলে দিয়েছেন ঠিক তেমনটি করেই যেন কাজকর্ম হয়, কিন্তু সবসময় সেটা করা সম্ভব হতো না। একদিন এরকম ঘটনা ঘটেছে যে তিনি যেরকমভাবে বলে দিয়েছেন সেইভাবে স্বামী শারদানন্দজি করেননি, খুব রেগে গেছেন, বলছেন এই তো এক ছটাক বুদ্ধি রেখে দে, সুদে আসলে বারুক, এরপরে কাজে লাগবে, খুব বকছেন। তারপর স্বামীজির বকুনি খাচ্ছে না, শান্ত হয়ে তিনি শুনছেন। এমন সময় স্বামীজির বকুনির ঝড় যখন থেমে গেল তখন সেবক এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন তিনি চা খাবেন কিনা, এবং শারদানন্দজিকেও জিজ্ঞেস করলেন তিনি চা খাবেন কিনা। এত বকাঝকার পরে সাধারণত আমাদের এই চা খাওয়ার ইচ্ছাটুকু জাগে না, কিন্তু তিনি বললেন হ্যাঁ তিনি চা খাবেন। স্বামীজি অবাক বিস্ময়ে বলছেন এর যেন বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। ওই রকম ভয়ঙ্কর ভৎসনা শোনার পরেও তার কিছুতেই রক্ত তাততো না। আমরা পূজনীয় ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে যে ওনাকে কখনো আপনি রাগতে দেখেছেন, ভূতেশানন্দজি ভারী সুন্দর একটা কথা বলতেন যে তাঁরা কখনো তাকে রাগতে দেখেননি। বলছেন স্বামী শারদানন্দজির কোনো জিনিস অপছন্দ হলে তিনি গম্ভীর হয়ে যেতেন, এবং গম্ভীর হয়ে গেলে কারুর বাবার সাধ্য ছিল না যে স্বামী শারদানন্দজির কাছাকাছি আসেন। তিনি তার কখনোই এরকম রাগ আমরা দেখিনি। একদিন স্বামী শারদানন্দজি দেখছেন যে ঠাকুরের ঘরে ঠাকুরের ভোগ দেওয়ার জন্য যে ঠাকুর যিনি খাবার নিয়ে এসেছেন তার পাটা নোংরা ছিল, সেই নোংরা কাদামাখা পা নিয়ে সে ঠাকুর ঘরে ঢুকেছে এবং ঠাকুরের ভোগের থালাটা রেখেছেন এবং সমস্ত ঘরটা সেই কাদামাখা পায়ের ছাপ পড়েছে। তিনি ভীষণ রেগে গেলেন, তিনি তখনই সেই পাচককে ডেকে পাঠানোর ব্যবস্থা করলেন, কিন্তু যতক্ষণে পাচক এলেন ততক্ষণে স্বামী শারদানন্দজি রক্ত জল হয়ে গেছে। তিনি বললেন না না কিছু না, তুমি যাও। এই নিজের এই অভ্যাস সম্পর্কে তিনি পরবর্তীকালে তাঁর লেখা তার চিঠিতে একটি ভারী সুন্দর কথা লিখেছেন। তিনি লিখেছিলেন, আমি বাপু স্কুল মাস্টারের মতো বেথাতে কে কি করছে দেখে বেড়াতে পারবো না, কি ভালো কি মন্দ এ জানবার মতো বয়স তোমাদের সকলেরই হয়েছে। এইটা একটা অদ্ভুত জিনিস, তিনি এই কাজটি আরম্ভ করলেন। স্বামী শারদানন্দজির প্রকৃত কাজ কিন্তু শুরু হলো 1902 সালে চৌঠা জুলাইয়ের পর, স্বামী বিবেকানন্দের মহাপ্রয়াণের পরে। স্বামী বিবেকানন্দের ভাবরাশিকে নিয়ে যে সমস্ত ছোট ছোট কেন্দ্রগুলো তৈরি হয়েছিল, যেগুলো রামকৃষ্ণ মিশনের অ্যাফিলিয়েটেড সেন্টার ছিল না, পরীক্ষামূলকভাবে চলছিল এবং পরবর্তীকালে যেগুলো রামকৃষ্ণ মিশনের কেন্দ্র হিসেবে বিবেচিত হবে ঠিক হয়েছিল, সেগুলি দেখার যেন দায়িত্ব তাঁর ছিল। এবং এই উদ্দেশ্য নিয়েই স্বামীজির শরীর চলে যাওয়ার পর 1902 সালের 20 আগস্ট তিনি বিবেকানন্দ সোসাইটি প্রতিষ্ঠা করেন। এখনও সেই বাড়িটি আছে,
সোসাইটিটি আছে, আপনারা অনেকেই বিবেকানন্দ রোডের মোড়ে দেখতে পাবেন, মানিকতলা এবং অ্যামার স্ট্রিট ক্রসিং, বিবেকানন্দ রোড মানিকতলা অ্যামার স্ট্রিট ক্রসিংয়ের মাঝামাঝি জায়গায় সেই তিনতলা সে বিখ্যাত বাড়িটি, তার উপর বিবেকানন্দ সোসাইটি লেখা আছে, সেই বাড়িটি এখনও আছে, যেটি স্বামী শারদানন্দজি প্রতিষ্ঠা করেছিলেন 1902 সালে 20শে অগস্ট। এছাড়া তিনি বাগবাজারে বিবেকানন্দ সমিতি প্রতিষ্ঠিত করেছিলেন এবং একই বছর 18ই জানুয়ারি মেছুয়া বাজারে তিনি বিবেকানন্দ স্মৃতি মন্দির নামে আরেকটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এগুলি কিছু কিছু নষ্ট হয়ে যায় এবং পরবর্তীকালে তাঁর প্রতিষ্ঠিত করা একটি সংস্থা এখনও খুব ভালো কাজ করে এন্টেলির কাছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ সমিতি অনাথ ভাণ্ডার, সেটিও স্বামী শারদানন্দজির প্রতিষ্ঠা করা। 1903 সালে স্বামী ত্রিগুণাতীতানন্দজি আমেরিকায় চলে গেলেন, তাকে প্রচার কার্যে সান ফ্রান্সিসকোতে পাঠানো হলো। তখন যাবতীয় উদ্বোধনের পরিচালনার ভার, তার অর্থ সংগ্রহ ইত্যাদি সমস্ত কিছু স্বামী শারদানন্দজির উপর পড়ল। তার পক্ষে এই এত বড় সংস্থা চালিয়ে এই উদ্বোধনের প্রত্যেক দিনের কাজ, লেখা জোগাড় করা, তারপরে সেগুলোকে দেখা, সেগুলোকে সরলীকরণ করে একটি বইতে রূপান্তরিত করে একটি পত্রিকায় পরিবর্তন করা, এটা সম্পূর্ণভাবে সম্ভব হচ্ছিল না। সেই কারণে তিনি একটি হিতৈষীদের সভা আহূত করেন, যে সভায় স্থির হয় যে আগামী 1 বছর এই কাজটি স্বামী শুদ্ধানন্দজি দেখবেন, এবং কীরকমভাবে সেটি হয় সেটি ভেবে যদি সেটা সাকসেসফুল হয় তবেই এটি পরবর্তীকালে চলতে থাকবে। মানসী বোস, আপনার মাইক্রোফোনটা অফ করুন। তখন তিনি প্রথম দিকে গিরীন্দ্রলাল বসাকের বাড়িতে ছাপাখানা ছিল, কিন্তু পরবর্তীকালে এইটি গিরীন্দ্রলাল বসাকের মারা যাওয়ার ফলে এটি 30 নম্বর বোসপাড়া লেনে উদ্বোধন অফিসে স্থানান্তরিত হয়। স্বামী শারদানন্দজি অনুভব করছিলেন যে শ্রী শ্রী মায়ের কলকাতার জন্য একটি বাসগৃহের প্রয়োজন আছে, আবার একই সঙ্গে তিনি অনুভব করছিলেন যে এই উদ্বোধনেরও একটি স্থায়ী আবাসের প্রয়োজন আছে। এমন সময় এই সংকটকালে কেদারচন্দ্র দাস বলে একজন আসেন, তিনি গোপাল নিয়োগী লেনে একখণ্ড বাড়ি দেন, খড়ের ব্যবসা করতেন বলে কেদারচন্দ্র দাস খড়ো কেদার নামেও বিশেষভাবে পরিচিত ছিল। স্বামী শারদানন্দজির কাছে সেই সময় স্বামীজির গ্রন্থ বিক্রয় করে 2700 টাকা লাগে, 700 টাকা ছিল। এই 2700 টাকা খড়ো কেদারের দেওয়া জমি এবং বাইরে বাজার থেকে চড়া হারে সুদ নিয়ে তিনি শ্রী শ্রী মায়ের জন্য এই উদ্বোধন বাড়িটি তৈরি করলেন। এর একতলাটি উদ্বোধনের জন্য ব্যবহৃত হতে থাকলো এবং দোতলা ও তিনতলার একখানি ঘর এই শ্রী শ্রী মায়ের সেবার জন্য তৈরি হতে থাকলো। এই সময় তিনি 1909 খ্রিস্টাব্দে 23শে মার্চ ভাইদের মধ্যে মধ্যস্থতা করে শ্রী শ্রী মায়ের বাড়ি বন্টনের জন্য গেছিলেন, মায়ের আহ্বানে গেছিলেন, এবং তারপরে তিনি এই সময় শ্রী শ্রী মাকে নিয়ে ফেরার সময় তিনি মাকে নিয়ে আসেন এবং শ্রী শ্রী মা এই কলকাতার বাগবাজারে যে উদ্বোধন বাড়ি এই বাড়িতে আসেন 1909 সালের 23শে মে। এটাই যে শ্রী শ্রী মায়ের পদার্পণ উৎসব হিসেবে আমরা পালন করি, সেটা হচ্ছে এই দিনটি। ফলহারিণী কালী পূজার কয়েক দিন বাদে হয়। শ্রী শ্রী মায়ের সেবা 1899 সাল অবধি স্বামী যোগানন্দজি মহারাজই করে এসেছেন। 1899 পর থেকে এই দায়িত্ব পেয়েছেন শারদানন্দজি এবং তিনি সেইটিতে মাকে ভীষণভাবে পরিতুষ্ট করেছিলেন। মা এই বিষয়ে কি সুন্দর, মায়ের কিছু সার্টিফিকেট আছে, মা বলছেন, শরৎ যে কয়দিন আছে সেই কয়দিন আমার ওখানে অর্থাৎ কলকাতায় থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে দেখি না, শরৎটি সর্বপ্রকারে পারে, শরৎ আমার ভারী। দেখুন কি সুন্দর কথা, শরৎ আমার ভারী। আবার বলছেন, আমাকে কেউ নিয়ে যেতে পারে বাবা, নিয়ে যায় তো এক শরৎ, আমার ভার শরৎই নিতে পারে, আর কেউ পারে না। বস্তুত আমরা যখনই শ্রী শ্রী মায়ের বাড়ি বাগবাজারের বাড়িটি দেখি, এখন কলেবরে নানা কারণে বাড়িটি বড় হয়েছে,
কিন্তু যে মূল বাড়িটি যদি দেখি, তার যে শান্ত ধীর স্থির একটা নিবিড় একটা ভাব, এটা দেখলেই মনে হয় শ্রীমা সারদা দেবীর প্রতি স্বামী সারদানন্দজির যে ভক্তি, তার ভালোবাসা, তার শ্রদ্ধা ওই বাড়িটির মধ্যে দিয়েই প্রকাশিত হচ্ছে। এবং নতুন বাড়িটি হওয়ার পরে সারদানন্দজি ঢুকেই একতলার বাঁদিকের ঘরটায় বসতেন। তিনি নিজেকে মায়ের সেবক এবং দ্বাররক্ষী বলে মনে করতেন। এই দ্বাররক্ষীর কাজটা যে সবসময় খুব যে সুখকর ছিল তা কিন্তু নয়। একটা ঘটনা আছে, বরিশালের বাঙাল ভক্ত সুরেন্দ্রনাথ রায়, দিদিমণিরা রাগ করবেন না, বরিশালের বাঙাল ভক্ত সুরেন্দ্রনাথ রায়, তিনি একবার মায়ের সঙ্গে দেখা করবেন বলে দুপুরবেলা এসে হাজির। তিনি যখন দুপুরবেলা এসেছেন, একদম ঘর্মাক্ত কলেবরে তিনটে নাগাদ এসে পৌঁছেছেন, মাও তার কিছুক্ষণ আগে ফিরেছেন। সারদানন্দজি কিছুতেই যেতে দেবেন না, তাঁকে একেবারে সেই সিঁড়িতেই তিনি আটকেছেন, বলছেন না এখন মার কাছে যেতে দেব না, তিনি এইমাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন। আর ইনি একবারে গোঁয়ার ভক্ত, তো তিনি এক ধাক্কা মেরে সারদানন্দজিকে সরিয়ে দিয়ে বলছেন, মা কি কেবল একা আপনার বলে তিনি হুর হুর করে দোতলায় চলে গেছেন। সারদানন্দজি আর তাকে বাধা দেননি, যথাসময় মায়ের সঙ্গে দেখা টাকা করে তিনি নামবেন ঠিক করছেন, কিন্তু ভয়ে তিনি দোতলা থেকে একতলায় নামতে পাচ্ছেন না। তিনি বলছেন, তখন মাকে তিনি সমস্ত ঘটনাটা বললেন, মা আশ্বস্ত করলেন, বললেন না ভয় পাওয়ার কিছু নেই, শরৎ কিছু মনে করবে না। তখন তিনি খুব ধীরে ধীরে ওপর থেকে নিচে নেমে এসে দেখছেন সারদানন্দজি বসে তার অফিসে বসে ধীর শান্তভাবে কাজ করছেন। তিনি গিয়ে তাকে বললেন যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। সারদানন্দজি নিজের জায়গা থেকে উঠে এসে সেই আমাদের সুরেনবাবুকে জড়িয়ে ধরলেন এবং জড়িয়ে ধরে বললেন, অপরাধ আবার কি, এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? দেখুন কি সুন্দর, একটা খারাপ জায়গা থেকে সেটা কত রকম ভালো রকম করা যায় সেইটা আমরা দেখতে পাই। সারদানন্দজির ব্যক্তিগত জীবনে পরের পর আঘাত আসতে থাকে। 1902 সালের 11ই নভেম্বর তার বাবা মারা যান বারাণসী ধামে। তারপরে তার পিতৃব্য ঈশ্বরচন্দ্র চক্রবর্তী মারা যান 26শে নভেম্বর এবং 1907 সালের 26শে মে তার মা নীলমণি দেবীও মারা যান। এদিকে মা যখন নতুন বাড়িতে এসে বসলেন, তখন যেন তিনি দ্বিগুণ উৎসাহে কাজ করা শুরু করলেন। বাড়ি তৈরি করতে গিয়ে প্রচুর দেনা ছিল, তাই তিনি লেখা শুরু করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এবং এই লীলা প্রসঙ্গের লেখার টাকা থেকেই এই যে বাড়ি তৈরির যে ধার হয়েছিল সেই সমস্ত ধার শোধ করা গেল। মোটামুটিভাবে তিনটে কারণে তিনি লিখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। এই অদ্ভুত সুন্দর গ্রন্থটি লেখার কারণ ছিল তিনটি। প্রথম হচ্ছে, এক, এই যে বাড়ি তৈরি হয়েছিল তার ধার শোধ করার জন্য। দুই, মাস্টারমশাই আদি এরা সবাই একটা অদ্ভুত জিনিস প্রচার করতে থাকছিলেন। এরা বলছিলেন ওরা ঠাকুরের প্রকৃত জীবন ভুলে অন্য পথে চলেছে। এই যে শিবজ্ঞানে জীবসেবা, এটা মাস্টারমশাই কোনো দিন মেনে নিতে পারেননি। স্বামীজি যতদিন জীবিত ছিলেন ততদিন তো নয়, তারপরেও মেনে নিতে পারেননি। 1912 সালে শ্রীমা সারদা দেবী মাস্টারমশাই এবং মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জ দেবীকে নিয়ে কাশী সেবাশ্রম যান। সেইখানে যখন কাশীতে তিনি যান, তখন মাকে কাঁধে করে পালকিতে করে সেই ওয়ার্ডের ভেতর দিয়ে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। মা মন্তব্য করেছিলেন যে স্বয়ং দেখলাম যেন ঠাকুর সব জায়গায় বিরাজ করছেন। এতেই ক্ষান্ত হননি, মা এই সেবা কাজে তুষ্ট হয়ে একটি 10 টাকার নোট উপহার দিয়েছিলেন। বিকেলবেলা যখন এই প্রসঙ্গটি আলোচনা হচ্ছে, তখন অদ্বৈত আশ্রমে 3 জন বসে আছেন, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী সারদানন্দজি এবং স্বয়ং মাস্টারমশাই। এবং যখন তাকে জানানো হলো যে শ্রীমা সারদা দেবীর মত তিনি এই কাজটির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, তখন প্রথম মাস্টারমশাই এই কাজটিকে স্বীকৃতি দিতে রাজি হলেন। আর তিন হচ্ছে, উদ্বোধন পত্রিকা প্রকাশের জন্য শ্রী রামকৃষ্ণদেবের নানা রকমের জীবনী তাদের কাছে আসত। সেই জীবনীগুলি এত প্রমাদযুক্ত যে স্বামী শ্রীরামকৃষ্ণদেবের একটি পূর্ণাঙ্গ সঠিক তথ্যবহুল জীবন, অথচ যেটি মানুষের কাছে তার দিব্য জীবনের প্রেরণা এনে দেয়, সেই রকম একটি জীবনী গ্রন্থ লেখার প্রয়োজনীয়তা স্বামী সারদানন্দজি অনুভব করছিলেন।
এবং তিনি এই লেখাটি লেখেন। লেখার সময় এটা অদ্ভুত ছিল, যখন লীলা প্রসঙ্গ লেখা হয়, পরবর্তীকালে শারদানন্দজি তার একটি চিঠিতে লিখছেন, যখন লীলা প্রসঙ্গ লেখা হয় তখন কতদিকে গণ্ডগোল ছিল, মা উপরে রয়েছেন, রাধু রয়েছে, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা, আবার বাড়ি তৈরি করার অনেক টাকা ধার রয়েছে, নিচে ছোট্ট ঘরটাতে লীলা প্রসঙ্গ লিখছি, আর তখন আমার সঙ্গে কেউ কথা কইতে সাহস পেত না, সকলেই ভয় করত, আমার অনেকক্ষণ ধরে কথা বলবার সময়ই ছিল না, কেউ কিছু জিজ্ঞাসা করলে বলতাম চটপট সেরে নাও বলে সংক্ষেপে শেষ করতাম, লোকে মনে করত ভয়ঙ্কর অহংকারী। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন তো, লীলা প্রসঙ্গটি সম্পূর্ণ নয়, আমাদের যে পাঁচ খণ্ডে যে লীলা প্রসঙ্গ আছে এটি কিন্তু সম্পূর্ণ গ্রন্থ নয়। শারদানন্দজির আরও কিছু লেখার ইচ্ছা ছিল, কিন্তু পরপর দুজনের মহাপ্রয়াণ, তার মনে হলো তিনি একবারে সম্পূর্ণ শক্তিহীন হয়ে গেছেন। এই শান্তা বসু রায় মাইক্রোফোন হন আছে, হ্যাঁ, এই দুজনের মহাপ্রয়াণ তার জীবনকে একবারে ওলট পালট করে দিয়েছিল। এক হলেন শ্রীমা সারদা দেবী এবং দ্বিতীয়জন হলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। এই স্বামী ব্রহ্মানন্দজির শরীর চলে যাবার পরেও পাঁচ বছর তিনি জীবিত ছিলেন, কিন্তু এই গ্রন্থটি লেখার আর ইচ্ছে তার হয়নি। তাকে জিজ্ঞেস করা হলে তিনি খুব বিনীতভাবে বলতেন যে ঠাকুরের ইচ্ছা হয়তো হবে, তিনি একেবারে ওই রকম ছিলেন। কেমন থাকতেন শারদানন্দজি, কীরকম থাকতেন সেই সময়? একটা সময় উদ্বোধনে অল্প বয়সী কয়েকটি ছেলে এবং সাধুরা নিজেদের মধ্যে খুব আড্ডা মারছে। আপনারা উদ্বোধনের এখন যে চেহারাটা দেখেন, তখন ঠিক ওই রকম চেহারাটা ছিল না। এই শরৎ মহাজের পাশের যে ঘরটা, সেই ঘরটা শোরুম ছিল, এবং সেইখানেই সব লোকজন আসতেন, সব ওই ওইখান দিয়ে ঢোকাও যায়, একটা ব্যবস্থা আছে সেইটা দিয়ে। তখন সবাই খুব হইচই করছে, গোলাপ মায়ের তো সব বিষয়ে খবরদারি করার অভ্যাস ছিল। গোলাপ মা একদিন খুব চেঁচামেচি করছেন, তোমাদের ধন্যি আক্কেল, উপরে মা রয়েছে, নিচে শরৎ রয়েছে, আর তোমরা এমন হইচই করছো। গোলাপ মায়ের সেই রুক্ষ স্বর শুনে শারদানন্দজি বলছিলেন, তুমিও ব্যস্ত গোলাপ মা, ছেলেরা অমন হইচই করে, তাই বলে কি তাতে কান দিতে আছে? আমি তো পাশেই আছি, আমি কিছুতে কান দিই না, কিছুই শুনতে পাই না, কানটাকে বুঝিয়ে দিয়েছি তুই তোর প্রয়োজনীয় বিষয় ছাড়া কিচ্ছু শুনিস না। দেখুন কি সুন্দর কথা, কান তো কই কিছুই শোনে না বলছেন, কান তো কই কিছুই শোনে না। আহা, এরকম অভ্যাসটা যদি আমাদের হতো না, কী যে ভালো হতো, কী যে ভালো হতো। আমরা যা শোনার কথা নয় সেইগুলো শুনি। আমার মনে আছে স্বামী আত্মস্থানন্দ আমাকে এটা একটা অভিশাপের মতো বলেছিলেন, বলেছিলেন যা শোনার নয় তাই তুই শুনিস, যা বোঝার নয় তাই তুই বুঝিস, যা দেখার নয় তাই তুই দেখিস, তোর জীবনে দুঃখ ছাড়া আর কী হবে, অনন্ত দুঃখ আছে। তিনি আমাকে বলেছিলেন, সেটা আমি খুব বুঝতে পারতাম। কীরকম ছিলেন এই স্থিতপ্রজ্ঞের সেই সময়কার জীবনযাত্রা আছে? তার জীবনযাত্রাটি খুব সুনিয়ন্ত্রিত। সকালবেলা উঠে তিনি গঙ্গা স্নান করতে যেতেন, গঙ্গা স্নান করে ফিরে এসে ভিজে কাপড় গামছা মেলে দিয়ে তিনি পরিষ্কার শুকনো কাপড় জামা পরে ঠাকুর ঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতেন। শ্রীমাকে প্রণাম করে মায়ের কুশল সংবাদ নিয়ে তিনি ধীরে ধীরে নিচে নেমে চলে আসতেন, এবং তারপরে তিনি ঘন্টার পর ঘন্টা ধরে লিখতেন, এবং কখনো কখনো মাঝে মাঝে তিনি খুব চা খেতে ভালোবাসতেন, মাঝে মাঝে তিনি চা খেতেন। দেড়টার আগে কোনো দিন তার দুপুরের খাওয়া হতো না, শ্রীমা খাওয়া শেষ করলে তবে সেই মায়ের প্রসাদ আসত দুধ ভাত, সেইটি গ্রহণ করে তিনি খাওয়া শেষ করতেন। আহারের পর তিনি দেড় ঘন্টা বিশ্রাম নিতেন, দেড় ঘন্টা বিশ্রাম নিয়েই আবার তিনি দেড়টা থেকে আবার এই দেড় ঘন্টা বিশ্রাম নেওয়ার পর থেকে তিনি লিখতে শুরু করতেন, আর সেই লেখা চলত সন্ধ্যারতির আগে অবধি। আর তারপরে সন্ধ্যার সময় তিনি দপ্তর গুটিয়ে বসতেন, তখন নানা মানুষজন তার কাছে আসতেন। কখনো কখনো এরই মধ্যে সংঘের কাজ নিয়ে তিনি বেলুড় মঠে যেতেন মিটিং টিটিং করতে। তার কাছে অনেক বৃদ্ধারা আসতেন, যাদের সামান্য সামান্য অলংকার সোনা এগুলি তারা নিশ্চিন্তে শারদানন্দজির কাছে রেখে দিতেন। এরকম অনেকে আছে, অনেকে তাদের জমানো টাকা শারদানন্দজির কাছে রাখতেন, শারদানন্দজি সেগুলি বলরামবাবুর জমিদারিতে খাটাতেন, আর প্রত্যেক ছমাস অন্তর যে সুদ আসত সেই সুদগুলো প্রত্যেকের নামে নামে আলাদা আলাদা করে প্রত্যেককে পাঠিয়ে দিতেন। এই কাজটা এখনও আমরা করে থাকি জানেন তো, তবু যদিও বলরাম বসুর
আমরা যখন হেডকোয়ার্টার্সে ছিলাম ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্টই একই কাজই করে। ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট শুধুমাত্র বেলুড় মঠের ইনভেস্টমেন্ট দেখে তা নয়, সমস্ত সেন্টার যারাই ইনভেস্ট করতে চায় তাদের ইনভেস্টমেন্টই দেখে, এবং তারপরে বছরে দুবার করে এই ইন্টারেস্ট এলে ভাগ করে করে সেন্টারকে পাঠায়। প্রত্যেক ছ মাস অন্তর আমরা ইন্টারনালি একটা স্টেটমেন্ট পাই যে আমাদের এই সেন্টার কীরকম কত টাকা রোজগারপাতি করেছে, আমাদের এখন কত টাকা আছে, কী খরচ করেছি সেন্টারের মাধ্যমে। এগুলো দেখাশোনার জন্য একটি দপ্তর আছে, এটা তখন শারদানন্দজি চালু করে দিয়েছিলেন, যেটি এখনও পর্যন্ত আছে। স্বামী শারদানন্দজির কাজ করার ক্ষেত্রে ভীষণ রকমের সাকসেসফুল হওয়ার কতগুলো জিনিস ছিল। তিনি কর্মীদের সবসময় স্বাধীনতা দিতেন, কাউকে কোনো দায়িত্ব দিয়ে কখনো তার উপর খবরদারি করতেন না, এটা একটা খুব বড় জিনিস। তিনি বিশ্বাস করতেন যে বড় গাছের তলায় ছোট গাছ কখনো বাঁচে না, আর এই কর্মদক্ষতা এবং প্রত্যেকের কর্মদক্ষতায় তিনি বিশ্বাস করতেন এবং ভাবতেন তারা সবটাই পারবেন, এবং কেউ ভুল করলেও সেই ভুলটাকে তিনি তার নিজের ভুল হিসেবে গ্রহণ করতেন, এই কারণে লোকে সহজে ভুল করবার সুযোগ পেতেন না। তিনি এক জায়গায় একটা সুন্দর চিঠিতে লিখছেন, সকলের আত্মা চিরস্বাধীন বলিয়া তাহার মনে সকল বিষয় সর্বদা স্বাধীনতা লাভের ইচ্ছার উদয় হয়, যথার্থ নেতা কখনো তাহার এই স্বাধীনতা লাভের ইচ্ছায় বাধা দেন না, কেবল ওই স্বাধীনতা লাভ করিতে করিলে যাহাতে সে উহার সদ্ব্যবহার করিয়া থাকে করিতে পারে তাহাই তাহার চেষ্টাই করিয়া থাকেন। দেখুন কেমন লিডার হবে এ প্রসঙ্গে শারদানন্দজি বলছেন কখনো কাহারোর স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করবে না, প্রত্যেককে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে, কিন্তু একই সঙ্গে দেখতে হবে সেই যে স্বাধীনতা দেওয়া হচ্ছে সেই স্বাধীনতার যেন সেই কর্মী অপব্যবহার না করেন, সেটি সম্পর্কেও লক্ষ্য রাখতে হবে। তিনি আরেক জায়গায় লিখেছেন, ক্রোধ বিরক্তি কাহারও ত্রুটিতে অসহনীয়তা মনমুখ এক রাখিতে না পারা সর্বোপরি প্রেমের দ্বারা না হইয়া কৌশলে সকলকে বশ করবার অতি সহজেই বশ করিবার চেষ্টা অতি সহজেই আশ্রম ভঙ্গের কারণ হতে পারে। আমরা ক্রোধের বশবর্তী হয়ে অনেককে ঠিকঠাক করবার চেষ্টা করি, রাগ করে অভিমান প্রকাশ করে তার উপর দম্ভ প্রকাশ করে ঠিক করার চেষ্টা করি, এটা বলছেন তা নয়, ভালোবাসার সঙ্গে যদি করা যায় তাহলে সেটা হয়। আরেকটি ভারী সুন্দর একটি ঘটনা আছে, শারদানন্দজি খুব ভালো টাকা কালেকশন করতে পারতেন, তাই একজন তাকে লিখেছিলেন যে কেমন করে খুব সহজে টাকা কালেকশন করতে পারা যায়। আমি শারদানন্দজির এই পলিসিটা খুব একবারে অক্ষরে অক্ষরে মেনে নেওয়ার চেষ্টা করি। তিনি বলতেন যে যখনই কীভাবে দ্রুত অর্থ সংগ্রহ করিতে হয় ইহা আমি জানি না, কিন্তু যখনই কোনো প্রয়োজন আসিয়া উপস্থিত হইয়াছে তখনই নিকটস্থ প্রিয়জনদের বলিয়াছি আমরা এইরূপ কর্ম করিতে চাই আর ইহার জন্য এইরূপ অর্থের প্রয়োজন আছে, তুমি কি কোনোভাবে আমাদের সাহায্য করিতে পারো, এবং যদি পারো তাহলে সাহায্য করিও। এইরূপে আমরা সমস্ত কাজের জন্য অর্থ সংগ্রহ করে থাকি, যে স্ট্রেইটনেসটা, আমি এই কাজ করতে চাইছি এর জন্য এতটুকু লাগবে, তুমি কি কোনোভাবে সাহায্য করতে পারো, এই যে সাহায্য চাইবার যে একটা স্ট্রেইট অ্যাপ্রোচ, এটা কিন্তু খুব শিক্ষণীয়, যেটা আমার জীবনে ভীষণভাবে কাজে লেগেছেন। পরবর্তীকালে তিনি এই জিনিসগুলো আমরা দেখেছি যে তাঁর জীবনের ভেতরে এটা ভীষণ রকম এসেছে। আমরা আজকে শেষ করে এখনও শেষ অনেকখানি বাকি আছে, তাই আজকে একটি ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। তিনি নিঃসম্বল শারদানন্দজি সারা জীবন ভীষণ রকমের অভাবের মধ্যে দেখেছেন, তার এমন অর্থাদি সম্বন্ধে এমন বৈরাগ্য ছিল যে তার নিজের লেখা গ্রন্থ এমনকি স্বামীজির যে গ্রন্থ তার থেকে বিক্রয় করে যে টাকা পয়সা আসত সেগুলো তিনি মনে করতেন রামকৃষ্ণের সম্পত্তি হতে, এর থেকে তিনি কখনোই কোনো রকমভাবে টাকা নিতে পারেন না। তিনি ভীষণ বাতে ভুগতেন, বাতে ভীষণভাবে ভুগতেন, শেষের দিকে ভালো করে হাঁটতে পারতেন না, তাই উদ্বোধন পত্রিকার ম্যানেজার একজোড়া মূল্যবান জুতো তাকে উপহার দেন। তিনি কিছুতেই সেই জুতোটি নিতে রাজি হননি, তিনি বললেন এত দামি জুতো এর দাম আমি দিতে পারবো না, অতএব এই জুতো আমি ব্যবহার করব না। তখন উদ্বোধনের ম্যানেজার তাকে বললেন ঠিক আছে তিনি ব্যবহার করবেন, তিনি দাম দেবেন, কিন্তু কিস্তিতে দিলেও হবে। যখন স্বামী শারদানন্দজি বুঝলেন কিস্তিতে দেওয়া সম্ভব,
তখন তিনি সেই জুতোটি নিলেন। একবার তিনি বেড়াতে যাচ্ছেন, সঙ্গে অনেককে সঙ্গে করে নিয়ে গেছেন। তাদের সকলকে নিয়ে তারা যাচ্ছেন, একদল যাত্রী তারা চলেছে, সবাই তার শীর্ষস্থানীয়, সবাই চলেছেন তারা সেই খুব সম্ভবত পুরীতে যাওয়া আসা হচ্ছে। থার্ড ক্লাসের বেশি টিকিট কাটার তখন অর্থাদি ছিল না। তখন স্বামীজি সারদানন্দজি শীর্ষস্থানীয় কেউ কেউ দ্বিতীয় শ্রেণীতে যাচ্ছিলেন। তারা স্বামী সারদানন্দজিকে থার্ড ক্লাসে যেতে দেখে তাড়াতাড়ি নেমে এসে স্বামী সারদানন্দজি টিকিটটি বদল করে দিতে চান, যেটি সারদানন্দজি কোনোভাবেই রাজি হননি। তিনি বলেছিলেন বাকিদের ফেলে তিনি কোনোরকমভাবে ওই কাজ করতে যাব না। স্বামীজি সর্দার মানে আমাদের নেতা কেমন হবে সেই প্রসঙ্গে বলতে গিয়ে একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন সিরদার তো সর্দার, যে নিজের মাথা অন্যের জন্য উৎসর্গ করতে পারে সেই হলো ঠিক ঠিক নেতা। স্বামী সারদানন্দজি ছিলেন এমনই সর্দার, যিনি নিজের সবটুকু দিয়েও জগতের মানুষের কল্যাণ করতে চাইছেন। এই জীবনের অনুধ্যান আমাদের নতুন করে জীবনকে দেখতে সাহায্য করবে। আমরা আজ এখানেই থামব। আগামী দিন স্বামীজির জন্মতিথির আগের দিন 25-24 জানুয়ারি আবার আমরা বসব সারদানন্দজির জীবনের বাকি অংশটুকুকে পাঠ করতে। এই জীবনী গ্রন্থগুলি আমাদেরকে, এই জীবনীগুলো আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে চলে, আমাদের নতুন করে জীবনকে বাঁচতে শেখায়। অন্তত আমার তো ভীষণ রকমভাবে এই জীবনীগুলো আমাকে খুব আকৃষ্ট করে। আমরা পূজনীয় আত্মস্থানন্দজিকে দেখতাম, তখন উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, শেষ দিন অবধি উনি ভক্তমালিকা পড়তেন। সব তিথি পুজোর আগের 5 দিন আগে থেকে তিনি ভক্তমালিকায়, শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যে গ্রন্থটি আছে সেই গ্রন্থটি তিনি পড়তেন। একবার এরকম আমরা প্রণামে গিয়েছি, তখনও পর্যন্ত মহারাজে পড়া শেষ হয়নি সেদিনকার অংশটা, শেষের দিকে তো নিজে পড়তে পারতেন না, সে বকরা পড়ে দিতেন। তা আমাদের একজন আচার্য বলছেন আপনি এখনও ভক্তমালিকা পড়েন? ভারী সুন্দর হেসে বললেন, জীবনে যা কিছু শিখেছি এদের এই দিব্য জীবন থেকে শিখেছি, এদেরকে কেমন করে ছেড়ে দিই। এদের দিব্য জীবন আমাদের নতুন করে ভাবতে শেখায়, আমাদের যেন আয়নার সামনে এনে দাঁড় করায়, আমরা যেন নতুন করে নিজেদের দেখতে শিখি। শ্রী ভগবানের কাছে প্রার্থনা আমাদের এই দেখতে শেখাটা যেন কখনো কোনো অবস্থাতে থেমে না যায়। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।